সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম ওপো রেনো 85G কে নিয়ে। এই চমৎকার ফোনের হাইলাইটস নিয়ে যদি বলি, এখানে রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, রয়েছে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, আর ফোনটির ডিজাইন তো যাকে বলে অসম। তাছাড়া ক্যামেরায় আরো একটা ইন্টারেস্টিং বিষয়ও আছে, আর এই ভিডিওতে আপনারা এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে, এর ক্যামেরা বা এর পারফরমেন্স কেমন হবে এবং সেই সাথে ফোনটির প্রাইস কেমন পড়তে পারে তা জানতে পারবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। চলুন প্রথমে ফোনটির ডিজাইন নিয়ে কথা বলা যাক। ডিজাইন তো দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার ডিজাইন দিয়েছে ওপো। এর ব্যাক সাইড একবার দেখুন, এখানে কত রকমের কালার দেখা যায়, এক এক অ্যাঙ্গেলে এক এক রকমের কালার দেখতে পাবেন। আর এই কালারটির নাম সানরাইজ গোল্ড। আর এই কালার ছাড়াও আরো একটি কালার রয়েছে ফোনটির, সেটি হলো মিডনাইট ব্ল্যাক। তাছাড়া এর ব্যাক প্যানেল ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং এর ব্যাক ম্যাটেরিয়াল প্লাস্টিকের। এই ডিভাইসটি কিন্তু খুবই পাতলা এবং লাইট ওয়েট, এর ওজন প্রায় 171 গ্রাম। ওকে, পোর্টস এন্ড বাটন নিয়ে বললে ফোনটির ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং বাম সাইডে রয়েছে ভলিউম রকার। নিচে দেখতে পাবেন সিম কার্ড ট্রে, ইউএসবি টাইপ সি স্পিকার গ্রিল এবং উপরে এখানে আরো একটি স্পিকার রয়েছে, এর মানে স্টোরি স্পিকার থাকছে। আর এখানে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক। গাইস, ফোনটিতে ওপো হাইব্রিড সিম স্লট দিয়েছে, এটা সত্যি ভালো ব্যাপার। মানে হয় আপনি দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন, আর তা না হলে একটি এসডি কার্ড এবং একটি সিম ইউজ করতে পারবেন। তো গাইস, এই ছিল আউটসাইড, এবার আসুন কথা বলা যাক ভিতর সাইড নিয়ে। ডিসপ্লের কথা আসলে এখানে পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চের FHD প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি 10 বিট হয়, এর কালার দেখতে খুবই ভালো লাগে। আর যদি এর বেজেলের কথা বলেন, খুবই স্লিম করা হয়েছে, আর কার্ভড হয় সাইডে বেজেল তো দেখাই যায় না। আর চিন যদি দেখেন, এখানেও খুব পাতলা করা হয়েছে, ডিসপ্লেটি দেখতে অসাধারণ লাগছে। গাইস, এটি কিন্তু বেশ ব্রাইটও, প্রায় 950 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। আর রিফ্রেশ রেট নিয়ে বললে এখানে থাকছে 120Hz এর ফাস্ট রিফ্রেশ রেট, সাথে এখানে 360Hz এর টাচ স্যাম্পলিং রেট রয়েছে। সত্যি চমৎকার এক ডিসপ্লে অফার করছে ওপো। ওকে, ব্যাটারি নিয়ে বললে এখানে থাকছে 4800mAh এর ব্যাটারি, আর সাথে থাকছে 67W এর চার্জার। আর যদি চার্জিং স্পিডের কথা আসে, এটা দিয়ে 0 থেকে 100% হতে সময় নেবে মাত্র 44 মিনিটের মতো। সেন্সর নিয়ে বলে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক রয়েছে, আর এগুলো খুবই স্মুথ এবং ফাস্ট কাজ করে। এছাড়া বাকি সব সেন্সরগুলো তো আছে। ওপো রেনো 85G এর স্পেসিফিকেশনের কথা আসলে এখানে পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট, এটি 6 MB চিপ। আর এই ফোনটির পারফরমেন্স কিন্তু বড় হাইলাইটস নয়, এখানে 8GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ থাকছে। আর হ্যাঁ, এখানে আরো 8GB ভার্চুয়াল র্যামের সুবিধা থাকছে। যদিও এর পারফরমেন্স ফোনটির মেইন হাইলাইটস নয়, তারপরও এর আন্তত স্কোর প্রায় 4 লাখের উপর এসেছে। আর যদি গেমিং এর কথা বলি, হ্যাঁ, মিডিয়াম টু হাই সেটিংস এ খেলতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। আর গেমিং টাইমে মজা আসবে, কারণ এখানে স্টোরেজ স্পিকার রয়েছে, আর ডিসপ্লে তো ভালো আছে। ওএস নে বলে এখানে পেয়ে যাচ্ছেন কালার ওএস 13 বেজ অন অ্যান্ড্রয়েড 13 হুইচ ইজ গুড। আর এখানে কিছু বুলেটার দেখতে পাবেন, যেগুলো অবশ্যই আনইনস্টল করা সম্ভব। অলরাইট ফ্রেন্ডস, এবার আসুন ফোনটির মূল আকর্ষণ এর ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এখানে মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং থার্ড সেন্সরটি 2 মেগাপিক্সেলের 40x মাইক্রো সেন্সর রয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং। তবে এখানে অবাক হবার মতো বিষয় হলো, এখানে কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়নি, কম করে ডেপথ সেন্সরের পরিবর্তে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড থাকতে পারত। যাই হোক, সেলফি ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের। এবার আসুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। গাইস, এর ফটো কোয়ালিটি নিয়ে বলে এখানে একদম ন্যাচারাল কালার পাবেন, তাছাড়া এর ডিটেল বলেন বা ডাইনামিক রেঞ্জ সবকিছুই পারফেক্ট ছিল। এবার আসুন মাইক্রো লেন্সে তোলা কিছু ফটো দেখি। গাইস, ভিডিওগ্রাফি নিয়ে বললে এখানে আপনি সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। জি হ্যাঁ, এখানে 4K ভিডিও রেকর্ড করতে পারছেন না, আর এটার কারণ হয়তো 695 চিপসেট। যাই হোক ফ্রেন্ডস, এর প্রাইসে কথা আসলে এটা ইন্ডিয়ায় 30,000 রুপি এবং বাংলাদেশে 40 বা 41,000 টাকা পড়তে পারে। গাইস, কিছু ফোন আছে যেগুলো পারফরমেন্স সেন্ট্রিক হয়ে থাকে, আর কিছু আছে ডিজাইন ক্যামেরা ডিসপ্লের দিকে বেশি ফোকাস দেওয়া হয়, আর এই ফোনটিও ঠিক এমনই। এখানে পারফরমেন্সের দিকে ফোকাস না দিয়ে বাকি দিকগুলোতে বেশি ফোকাস দেওয়া হয়েছে। তবে এভারেজ আপনি তো পুরো ভিডিওটি দেখলেন, কি মনে হয় এটি কত হলে আপনি ফোনটি নিতে পারেন তা কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।